আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষা সহ একাডেমিক ও ভর্তি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কে এর বাইরে আসবে না। প্রথম প্রশ্ন, মুজিব শব্দের অর্থ কি? সঠিক উত্তর উত্তরদাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে এবং কোথায়? 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে এবং কত সালে? গোপালগঞ্জ মেশিনারি স্কুল থেকে 1942 সালে। মুজিব বর্ষ কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মুজিব বর্ষ ঘোষণা করেন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষের সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 পর্যন্ত। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জানুয়ারি 2020 সালে। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়? 40তম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে? 4টি। ওমর 21শে বইমেলা 2020 কাকে উৎসর্গ করা হয়? মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 17 মার্চ কী দিবস? জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর পিতা ও মাতার নাম কি? শেখ লুৎফর রহমান ও সাহেরা খাতুন। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন? কলকাতার ইসলামিয়া কলেজ থেকে। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন? কলকাতার বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে? 1947 সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়? 1949 সালের এপ্রিল মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়? 14 আগস্ট 2010 সালে। রাজনীতিতে জড়িয়ে পড়েন 1939 সালে গোপালগঞ্জ মেশিনারি স্কুলে পড়ার সময়। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন? 1938 সালে 7 দিন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে। বঙ্গবন্ধু কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেন? 1948 সালে 4ই জানুয়ারি। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন? 9 জুলাই 1953 সালে। 1953 সাল থেকে 1966 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? গোপালগঞ্জ। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান? কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। 1954 সালের 15ই মে। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1966 সালের 1লা মার্চ ষষ্ঠ কাউন্সিলে। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কবে? 1968 সালের 1 জানুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? রাষ্ট্রবিদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন বঙ্গবন্ধু সহ। প্রিয় বন্ধুরা, যে কোনো চাকরির পরীক্ষার শর্ট সাজেশন ও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো নোট বই বা গাইড বইয়ের পিডিএফ পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করতে পারেন। প্রতিটি নোটবুকের পিডিএফ মাত্র 100 টাকা। বাই দ্য ওয়ে, বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন?
1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন? 1966 সালের 23 মার্চ। বঙ্গবন্ধু কবে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠন করেন? 1960 সালে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1964 সালের 11 মার্চ। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়? 1959 সালের 22 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, বর্তমান নাম সোহরাওয়ার্দি উদ্যান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ছয় দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান? 1970 সালের 7 জুন রেসকোর্স ময়দানের জনসভায়। 17 অক্টোবর 1970 বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? নৌকা। বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয়? 3 মার্চ 1971 সালে। উপাধি দেন আ.স.ম. আব্দুর রব। কবে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7 মার্চ। কোথায় বঙ্গবন্ধু তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চের ভাষণে। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? 4টি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হয়? বজ্রকণ্ঠ নামে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে? 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে? 26 মার্চ 1971 প্রথম প্রহরে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের 24 বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন? 12 বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবর কবিতাটি কে লেখেন? অন্নদাশঙ্কর রায়। বঙ্গবন্ধু কবিতাটি কালা জসীমউদ্দিন। 16ই মার্চ 1971। বাংলাদেশ স্বাধীন হবার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়? 8 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন? 2টি, ইংল্যান্ড ও ভারত। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্তি পেয়ে প্রথম কোন দেশে যান? ইংল্যান্ড, লন্ডন। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়? ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে, 9 জানুয়ারি 1972। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন? দিল্লি, ভারত। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান? তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন? 10 জানুয়ারি 1972, যাকে স্বদেশ প্রবর্তন দিবস বলা হয়। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করেন? 1972 সালের 11ই জানুয়ারি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে? 12ই জানুয়ারি 1972। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন? 6ই ফেব্রুয়ারি 1972। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কারে ভূষিত হন? 10 অক্টোবর 1972 পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ 7 মার্চ ঘোষণা করেন? 4ই নভেম্বর 1972।
কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন? 14ই ডিসেম্বর 1972। বঙ্গবন্ধু কবে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান? 6ই সেপ্টেম্বর 1973। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন? মিয়ানওয়ালি কারাগার। 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? 1974 সালের 25 সেপ্টেম্বর 29তম অধিবেশনে। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 130টি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভারত। বঙ্গবন্ধুর রচিত কতটি? 3টি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াসিন। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় 2012 সালের জুন মাসে। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়? এখন পর্যন্ত 16টি, সর্বশেষ মারাঠি ভাষায়। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে? 2টি। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? আমার দেখা নয়াসিন প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা 2020। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কি? শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন? এ বি এম মুসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর রচিত বইয়ের নাম কি? 30 53 দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ইংরেজি অনুবাদ করেন ফখরুল আলম। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়? 1975 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে? 12ই মার্চ 1997। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে? 2010 সালের 27 জানুয়ারি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে? 6 জনের। প্রিয় বন্ধুরা, অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ দ্রষ্টব্দ, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার শেষ সময়ের 90% কম অনুপযোগী শর্ট সাজেশন পেতে আমাদের এই ফোন নম্বরে কল, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করুন। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিও লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।